সিনে আমরা কি করব স্লাইভারে লেন মেজার করার জন্য লেন্থ নেব আমরা কিন্তু এই মেশিনের মাধ্যমে ডাইরেক্ট মানে ইয়া পাবো না কাউন্ট পাবো না স্লাইভারের কাউন্ট পাবো না তো প্রথমে আমরা এই মেশিনে স্লাইভারের লেন্থ নেব নির্দিষ্ট দৈর্ঘ্যের লেন্থ নেব তারপর হচ্ছে আমরা ইলেকট্রিক ব্যালেন্সে ওয়েট করব তারপরে ক্যালকুলেশন করে তারপর কিন্তু আমরা ওয়েট করব ইয়ার কাউন্ট ব্রেক করব ঠিক আছে আমরা প্রথমত সেট করে নিই যেমন হচ্ছে এই মেশিনে এই যে এখানে সেট বাটনে দেখো এটা কিন্তু সেট বাটন 07.0 তার মানে হচ্ছে এটা ইয়ার্সে দিবে ডেলিভারি এই মেশিনে প্রথমে তো আমরা কি করব এটা জিরো করে নিয়ে আচ্ছা আমরা এটা 8 বস নেই হ্যাঁ 9 8 বস নেই এটা জিরো করি আচ্ছা দেখো তো আমাদের স্লাইভারটা বড় যেহেতু আছে আমরা 8 বস নেওয়ার চেষ্টা করি এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে 8 বস ডেলিভারি হওয়ার পর অটোমেটিক বন্ধ হবে এই যে মাঝখানে এটা এটা আছে এলডি যেটা এটা আছে ফিক্সড করার জন্য ঠিক আছে তারপর আছে মাঝখানে বাটনটা হচ্ছে কিছু জন স্টার্ট আর নিচেটা আছে স্টপের জন্য তো আমরা স্টার্ট করি কোথা থেকে আমরা এখান থেকে দিছিলাম না এই জায়গায় স্লাইভারটা বের করে এখানে টান দিয়ে ছেড়ে দিই ঠিক আছে তারপর এটা আমরা হাতের মধ্যে একটু পেঁচে নিই বেশি টান দিলে কিন্তু খুলে যাবে তবে কি করবো যে রোল করে নিয়ে মানে ব্যালেন্সটা জিরো করে নিতে হবে হ্যাঁ জিরো এসি তারপর কি করব ইলেকট্রিক ব্যালেন্সের মাঝখানে দেবো এটা অবশ্যই লক্ষ্য রাখবো যেন কোনো ওয়ালে না লাগে স্লাইভারটা ঠিক আছে কত এসেছে গ্রাম 38.9 আচ্ছা এভাবে এটার লেন্থ আমি নিছি তোমরা এগুলো নিবা অথবা 5 গজ 6 গজ এভাবে নিবা যতটুকু লাগে একইভাবে এটা আমরা এটা কোন সূত্রের মাধ্যমে করে স্যার শিখেছে কি স্যাম্পল লেন্থ কতটুকু নিছিলাম আমরা এটা 8 গজ তারপর আছে আমরা কি বড় হাতে ডাব্লিউ ইকুয়াল স্যাম্পল ওয়েট স্যাম্পল ওয়েট কতটুকু পেলাম 37.897 গ্রাম তারপর আছে ছোট হাতের এল ইকুয়াল ইউনিট ইউনিট লেন্থ 840 এটা হচ্ছে 840 ইয়ার্ডস আর বড়তে ছোটতে ডাব্লিউ ইকুয়াল কি ইউনিট ইউনিট ওয়েট এটা হচ্ছে 1 পাউন্ড আচ্ছা আমরা এটা কাজ করতে পারি না এটা আমরা গ্রামে না নিয়ে মুড চেঞ্জ করে নেব আমরা পাউন্ডে নেব ডিরেক্ট এই যে পাউন্ড আসছে আমরা ডিরেক্ট পাউন্ডে নেব কত আসতেছে দেখো তো 0.0834 এটা মনে করে নিয়ে কিন্তু হ্যাঁ 8349 এটা পাউন্ড ঠিক আছে আমার হাতে লাগে কিন্তু খুবই বিশ্রী 0.08
ক্যালকুলেশন করো তাহলে আমরা কিন্তু এই স্লাইভারের কাউন্টার পেয়ে যাবো। এখন আমি একটা দেখা দিলাম ভাই, এখন তোমরা লেন্থটা ভেরি করবে, কারণ আমি এখানে বড় স্লাইভার পেয়েছি, তোমরা এটা পাবো না। ঠিক আছে, ছোট স্লাইভার এটা যদি ম্যানুয়ালি ছিড়তে হবে যখন সেপারেট করি, তাহলে লেন্থ এখানে ডিফার করবে। শোনো,